এগারোই জানুয়ারি বিকেল তিনটায় জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে প্রয়াত গৌরাঙ্গলাল কর্মকারের স্মরণে শোকসভার আয়োজন করে সৎসঙ্গ ফাউন্ডেশন। শোকসভায় সভাপতিত্ব করেন হারুনুর রশিদ ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল দুইয়ের সংসদ সদস্য জননেতা কমরেড রাশেদ খান মেনন। স্বাগত বক্তব্য পেশ করেন সৎসঙ্গ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামসুল আলম জুলফিকার। বক্তব্য রাখেন লালন গবেষক ও সৎসঙ্গের উপদেষ্টা ফকির হৃদয় সাঁই। সৎসঙ্গ ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ হযরত মাওলানা ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি। ভারতীয় ভাতৃপ্রতিম সংগঠন সতলোক আশ্রমের বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত সেবাদার দীপক দাস গুহ। সত্যজিৎ রায়, মুক্তযুদ্ধ জাদুঘরের শিক্ষা ব্যবস্থাপক সত্যজিৎ রায়। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য। গ্লোবাল ডেভেলপমেন্ট ব্যাংক এর প্রেসিডেন্ট ও ডেইলি ইন্ডাস্ট্রির সম্পাদক ডক্টর এনায়েত করিম। ভারপ্রাপ্ত সাবেক সচিব স্বাধীনতা মুক্তিযুদ্ধ পুরস্কারপ্রাপ্ত গিয়াসুদ্দিন আহমেদ। গৌরাঙ্গলাল কর্মকারের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে আলোচনা সভা সূচনা হয়। পরে জাতীয় সঙ্গীত এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। কল্যাণমূলক কর্মকাণ্ড এবং খেলাধুলা বেশ কিছুতে তিনি পছন্দ করতেন। অন্যায়ের বিরুদ্ধে ছিলেন সোচ্চার ও প্রতিবাদী। 21 জুলাই 1971 সনের ভোরবেলা পাক হানাদার বাহিনী তার সব ঘরবাড়ি পুড়িয়ে দেয়। সব বলা বলা নয়, সব শোনা শোনা নয়, সব পড়া করা নয়, সব বোঝা বোঝা নয়। আমি হৃদয় দিয়ে 72 সাল থেকে গৌরাঙ্গলাল কর্মকারকে বুঝেছি, দেখেছি এবং অনেক দায়িত্ব পালন করেছি একসাথে। তিনি সৎসঙ্গ ফাউন্ডেশনের দায়িত্ব সাধারণ কেন্দ্রীয় পালন করেছে এবং উপজেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছে। সেই দায় থেকে অত্যন্ত তাগিদ উপলব্ধি করেছি। কেন তার জন্য মোটেই নয়, তাগিদ উপলব্ধি করেছি সমাজ এখন কোথায় যাচ্ছে। শিক্ষিতের হার শুধু বাড়ছে আর বিবেকহীনতা চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে। বেদনা হয় ভাবতে, আমরা যখন কথা বলি অনেক সুন্দর সুন্দর কথা বলি, অনেক আদর্শের কথা বলি, নীতির কথা বলি। 71 সাল গৌরাঙ্গলাল কর্মকার, তার বাড়িতে যে হত্যা যজ্ঞ চলেছে আর যে অবস্থা তৈরি হয়েছিল তার বাড়িতে, যে কারণে সে বাধ্য হয়েছিল মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে, আর আমিও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আমার নেতা হারুনুর রশিদ ভূঁইয়া, যার সাথে প্রেম ঘটেছিল মুক্তিযুদ্ধে, যিনি মুক্তিযুদ্ধকালীন সময় আপনার বিপ্লবী বাংলাদেশ পত্রিকার নাম শুনেছেন, এই পত্রিকাটি আমাদের প্রিয় বন্ধুদের ক্রান্তি প্রেস থেকে ছাপিয়েছিল গত বছর এখানে ফেব্রুয়ারি মাসে। সেই পত্রিকার প্রকাশনা উৎসব হয়েছে একটি অনুষ্ঠানে। আমার শ্রদ্ধা বাজন আজকের অতিথি সাবেক সচিব ভারপ্রাপ্ত মুক্তিযুদ্ধের পুরস্কার প্রাপ্ত সিরাজউদ্দিন সাহেব এখানে আছে, একটি কথা না বললেই নয় অপ্রাসঙ্গিক। গত দুদিন যিনি আমাকে বারবার ফোন দিয়েছেন, অগ্রগতি কি কি হচ্ছে, কখন আসবো, আমি উজ্জীবিত হয়েছি। মাদার তেরেসা বলেছেন আনন্দ প্রার্থনা সব ইহার শক্তি, আমি ওনার ফোনে উজ্জীবিত হয়েছি, শক্তি পেয়েছি। এই গৌরাঙ্গর মতো আমরা প্রত্যেকেই আধুনিকতার নামে সভ্য সভ্যতা শিখে যান্ত্রিক চাপিত জীবনে কতটাই সভ্য হতে পেরেছি, কতটাই বা ভাষা শিখতে পেরেছি। আজ ভাষার মাস, কতটা ভাষার আষ্টি পৃষ্টি জড়িয়ে নিজেকে বেঁধে রাখতে পারলাম, শুদ্ধ করে বলা নাকি মনের ভাষা, চোখের ভাষা, মুখের ভাষা, যা কিনা অনেকেই বলে শরীরের ভাষা, ইশারা ভাষা। কোন ভাষার সাথে আমরা আসলে একমত নই, কারণ আমরা নিজেকে খুঁজি না, আমরা নিজেকে ভালো রাখতে জানি না। একটি সামাজিক ব্যাধি নাকি নিজস্বতা, যে ভদ্রভাবে থেকে আমি আমাকে জানব, যতটা আকুল হবো আমি তোকে লালন সাইডে সে বাড়ির মতো বাড়ির কাছে আসি না, অবশ্যই হ্যাঁ অবশ্যই বসে। কিন্তু সবথেকে বড় জিনিস হচ্ছে মানুষের জন্য মামলা। আমি একজন মানুষের যদি মানুষের কল্যাণের জন্য কিছু না করতে পারলাম, তাহলে আমার মানব জন্মই কি খারাপ।
এইজন্য সৎসঙ্গ ফাউন্ডেশনের যেমন একটা স্লোগান আছে যে আলোকিত মানুষ হব, মানুষ গড়ব, সমাজ পরিবর্তনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করব, তদ্রূপ আমাদের সৎসঙ্গ সতলোক আশ্রমের একটা স্লোগান আছে যেটা আমরা বলি যে জীব আমারা জাতি হে, মানব ধর্ম আমারা, হিন্দু মুসলিম শিখ ইসাই ধর্ম নির্বিশেষে। এর বাংলা অর্থ হচ্ছে জীব আমাদের জাতি, মানব ধর্ম আমাদের, হিন্দু মুসলিম শিখ ইসাই পৃথক কোনো ধর্ম নাই। আমাদের পথ থেকে আমাদের বেছে নিতে হবে, তাহলে আমরা জীবনে কিছু করতে পারবো। তাই এই সৎ আলোকিত মানবদের এই গৌরঙ্গ লাল কর্মকারের মতো আজ যেমন উনি আমাদের মাঝে স্মরণীয় হয়ে আছেন, আমরাও যাতে এরকম স্মরণীয় হয়ে থাকতে পারি সেজন্য আমাদেরও কিছু করা উচিত। আমাদের ব্যক্তিগত প্রচেষ্টা যদি সৎসঙ্গ ফাউন্ডেশন তার মানব প্রেমের জায়গা থেকে, ঐক্যের জায়গা থেকে, কর্মের জায়গা থেকে, সত্যের জায়গা থেকে তারা সামনে নিয়ে এসছেন, সেটা যদি আমরা যুক্ত করতে পারি তাহলে আমরা দেখব এই যে জনশক্তির জোয়ার যেটা জেগে ওঠে বিভিন্ন সময় বিভিন্নভাবে, আমাদের রবীন্দ্রকালে যেটা আমরা দেখেছি সেই জোয়ার একটি সঠিক পথে প্রবাহিত হয়ে নতুন এবং সুন্দর সমাজ গঠন করতে পারে। আমি আশা করব যে সৎসঙ্গ ফাউন্ডেশন তার উদ্যোগের মধ্য দিয়ে, কাজের মধ্য দিয়ে সেই সুন্দর সমাজ, মানবিক সমাজ, প্রেমময় সমাজ গড়ে তোলার ক্ষেত্রে তার যে ক্ষুদ্র প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে অব্যাহত রাখবে, কারণ এই প্রচেষ্টাই একদিন হয়তো বৃহত্তর প্রচেষ্টায় পরিণত হয়ে মানুষকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে। শাহজাহান চৌধুরী, NNTV, ঢাকা।